বলছি কাজ করো, আমি ভিডিও নিচ্ছি। দেখাবেন আমাদেরকে জি, এটাই 1 ইঞ্চি, এটা হলো 6 ইঞ্চি, এটা 1.5 ইঞ্চি, এটা 1.5 ইঞ্চি, ওইটা আছে, ওইটা হলো 6 ইঞ্চি, এটা 2 ইঞ্চি, ওইটা লাগা 1 ইঞ্চি 1 ফোঁটা, ওইটা লাগা 4.5 ইঞ্চি, ওইটা আসলে 1.5, ওইটা 2, ওইটা লাগা 2.5। এবার বলবেন যে আপনার একটু এগুলোর দাম কিরকম পড়ে বানাতে? না ওইটা আছে 20 টাকায়। আপনি ওই হাফ ইঞ্চি যেগুলো আছে, হাফ ইঞ্চি ডেবর ওগুলো কি আলাদা আছে 1800 টাকার মতো করে প্রতি পিস, 1 ইঞ্চি 6 ইঞ্চি আছে, 1.5 ইঞ্চি আছে, ওই আলাদা আছে 2200 টাকা, আর 2.5 ওইগুলোকে পরে আলাদা আপনি 2500 টাকা, 3000 টাকা, আর আপনার 3 থেকে আলাদা 4 যেগুলো আছে ওগুলো 4000 টাকা। এগুলো কি আপনারা নিজেরাই তৈরি করতে পারেন? যদি যারা কিনতে চাইবে তারা আপনার কাছ থেকে সংগ্রহ করতে পারবে এই দাম? এছাড়া আপনারা কি কি বানান একটু বলবেন? আপনারা কি পুরা মেশিন সেটটা বানান কিনা? পুরা সেটটা বানাতে কিরকম টাকা খরচ হবে? টোটালি এই মেশিনটা যদি আপনার কাছ থেকে কেউ বানাতে চায় তাহলে হচ্ছে 40 থেকে 50 হাজার টাকার ভিতরে পারি। এটা হলো এই যে চক্রা যেগুলো আছে, চক্রাগুলো একটু আলাদা থাকে, যদি সহযোগিতা করে তাহলে 50 হাজার টাকার মতো। এতে কয়জন শ্রমিককে কাজ করতে পারে? একটা মেশিনে সাধারণত 5 জন লোক হবে। আর এখন তো অনেক অটো মেশিন পাওয়া যায়, এটা সম্পর্কে ধারণা আছে কোনো? আসলে অটো দেয় লাগা সব মাল হয়ে লাগা বাইর হয় না। তাহলে কোনগুলো বাইর হয়? আমাদের ওইটা দিয়ে আছে, বলতে কোনো ধরনের মাল হলে বাইর করা যায়, অটো দিয়ে সব মাল বাইর হয় না। কিরকম ওরা কোন কোন জিনিস বাইর করতে পারে? ওরা হলো তার একটু যদি এলাকা ভালো থাকে তা দিয়ে ওইটা দিয়ে এলাকা মাল হয়, আর এছাড়া এলাকা বাইর হয় না। অটো দিয়ে যেমন আমাদের এটা এলাকা আমরা 20 ফিট পর্যন্ত এলাকা করতে পারি, 20 ফিট 22 ফিট পর্যন্ত, অটো দিয়ে তাই এলাকা এত আপনার দোকানের লোকেশনটা একটু বলবেন, যে মানুষ যদি আসতে চায় তাহলে কোন কোন কোথা থেকে কোথায় আসবে? ডাকপাড়া জানি টাওয়ার করলে বাবু বাজার ভিড় পার হয়ে পদমতলি থেকে হাতের টান দিকে জানি টাওয়ার করলে আপনার নাম এবং মোবাইল নম্বরটা একটু বলেন। আমার নাম জাহারু, আমার ফ্যাক্টরি নাম হল আদর্শ ওয়্যার নেটিং ফ্যাক্টরি, আমার মোবাইল নাম্বার হল 01741912095। থ্যাংক ইউ।